ঠিক আছে বাবু? হুম, আস্তে নামো। হ্যাঁ। কি হলো, তুমি তোজোকে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব, মায়ের কাছে? তুমি জানো না আজকে আমার বাবা আসবে আমাদের সাথে দেখা করতে, আর বাবা এসে যদি দেখেন তোজো আর তুমি চলে গেছো তাহলে উনি কি ভাববেন বলো তো? কে কি ভাববে সেটা ভেবে আমি কি করব? আমার কথা কজন ভাবে? আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, বুড়ো যদি একবেলার বেশি এ বাড়ি থেকেছে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এ বাড়িতে আসছে চারবেলা অন্ন ধ্বংস করতে, সেটা হবে না। যেমন সুরসুর করে আসছে তেমন তুমি কড়া ভাষায় বলে দেবে উনি যেন একবেলার বেশি না থাকে। বলে দিলাম। সোমা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ওই বুড়ো যদি এ বাড়িতে এসেছে না তাহলে কিন্তু আমি শেষ দেখে ছাড়বো, আর তোমার বাবাকে বসিয়ে খাওয়াবো নাও আমি, এটা মাথায় রেখো। এই বলে দিলাম, বুঝেছো? এসব তুমি কি বলছো? উনি আমার বাবা। আর আমি? আমি কে? তোমার বাবার কেনা চাকর? আমার বাবাকে কি আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো? হ্যাঁ দেবে, তাই দেবে প্রয়োজন পড়লে। আমি কিছু বুঝি না ভেবেছো? হঠাৎ ছেলের উপর কেন এত দরদ উতলে উঠলো? শহরে বসে গল্প লিখে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, ফ্ল্যাটে ছেলে বউ নিয়ে সুখে আছে, তার সহ্য হবে কেন? যাই একটু ঘেটে আসি। এই তো গত বছর পুজোতে 1000 টাকা, জামা কাপড় সব দেওয়া হলো, তাও দেখো লোভ আর যায় না, আবার আসছে ছেলের কাছে হাত পাততে। ওনারও তো বোঝা উচিত, যখন তখন যাত্রার বাড়িতে মুকুটিয়ে চলে আসা যায় না। আমি আমার বাবাকে নিজের মুখে চলে যেতে বলতে পারবো না। তবে এটাও শুনে রাখো, আজকের পর থেকে না আমাকে আর ফোন করবে না আসার জন্য। আসছি। তো জয়। হ্যাঁ বাবা, এসো। খোকা বসো। তুই কত রোগা হয়ে গেছিস রে, খাওয়া দাওয়ার দিকে একদম নজর দিস না। জানিস খোকা, তোর মা এখানে আসবার জন্য কত জেদ ধরেছিল, আমি বারণ করলাম জানিস। খোকা, তোর মা না সারা রাত জেগে এই 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 নাড়ুটা বানিয়েছে জানিস তো, বলে আমার খোকা নাড়ু খেতে খুব ভালোবাসে জানো। খোকা কি হয়েছিল তোর? না আমি ঠিক আছি। তাহলে তোর শরীরটা কি খারাপ? আমি আশা থেকে দেখছি তোর চেহারাটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে রে। না না বাবা, আমি ঠিক আছি। বলছিলাম বাবা, তুমি কবে নাগাদ ফিরবে? কেন বাবা? না এমনি, আসলে আমি আমার কাজে শহর থেকে একটু দূরে যাব কয়েকদিনের জন্য, তাই বলছিলাম। খোকা, বৌমার নাতি কেমন আছে রে? ওদের তো দেখছি না বাবা। ওরা দুজনে বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। বাবা তুমি একটু বসো, আমি চাটা বানিয়ে নিয়ে আসছি। না 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 না, তোকে চা করতে হবে না বাবা। কেন? তুই আবার আগুনের সামনে দাঁড়িয়ে চা করবি? তোর শরীরটা খারাপ হবে বাবা। আমার কিছু হবে না বাবা, তুমি বসো আমি চাটা বানিয়ে নিয়ে আসছি। খোকা। হ্যাঁ বাবা। তুই তোর মার কথা কিছুই জানতে চাইলি না? না মানে, তুমি তো এখন আছো, আমি আগে চাটা বানিয়ে নিয়ে আসি, তারপর দুজনে মিলে একসাথে গল্প করব। হ্যাঁ বল। গতকাল আইলার ঝড়ে তোর বাবা মা বাড়ি যাওয়ার পরে মারা গেছে। কি আর কি মারছিস? হ্যাঁ রে সত্যি, বাবা আমার কাছে বসে আছে, তুই ফোনটা রাখ। বাবা বাবা,
গতকাল আইলার ঝড়ে তোর বাবা মা বাড়ি চাপা পড়ে মারা গেছে। গতকাল আইলার ঝড়ে তোর বাবা মা বাড়ি চাপা পড়ে মারা গেছে। গতকাল আইলার ঝড়ে তোর বাবা মা।